Hello everyone, this is MD Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, Itel কিন্তু তাদের ভিশন সিরিজের অধীনে লো বাজেট সেগমেন্টে আমাদের মাঝে আরেকটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, আর সেটি হচ্ছে Itel ভিশন 5 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে চমৎকার সুন্দর ডিজাইন, ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সুবিশাল মাপের একটি ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলে জানেন Itel এর ভিশন সিরিজের স্মার্টফোনগুলো বেশ গর্জিয়াস লুকিং হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়, বিশেষ করে Itel ভিশন 5 এ স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটির ফ্যাশনে ব্যবহার করেছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির ফ্যাশনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করে ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন, তখন ফোনটির ফ্যাশনে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। তবুও আপনাদেরকে আমি রিকমেন্ডেশন করবো প্রোটেকশনের জন্য ফোনটিতে অবশ্যই আপনার একটি ব্যাক কাভার লাগিয়ে নেবেন। এই ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনার একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং ফোনটির ফ্রন্ট ফাটে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ। আর আপনারা সকলেই জানেন লো বাজেট সেগমেন্টে Itel এর ভিশন সিরিজের স্মার্টফোনগুলো কিন্তু আমাদের মাঝে অনেক জনপ্রিয়। Itel তাদের সেই জনপ্রিয়তাকে ধরে রাখতে এই স্মার্টফোনটি লঞ্চ করেছে। প্রথম দেখাতেই মনে হবে এটি একটি ইনফিনিক্সের ফোন, তবে এটি কোনো ইনফিনিক্সের ফোন না, আসলে এটি হচ্ছে Itel এর একটি স্মার্টফোন। এরকম বাজার সেগমেন্টে ফোনটির ডিজাইন কিন্তু অনেক প্রশংসনীয়। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। তবে ফোনটির ডিসপ্লেতে কত রেজুলেশন ব্যবহার করেছে তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। তবে বাজারে ফোনটির ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করা হলে অনেক বেটার হবে। এই ফোনটির ডিসপ্লেটিতে ব্যবহার করা হতে পারে 60Hz রিফ্রেশ রেট। তবে এইরকম বাজার সেগমেন্টের একটি ফোনে আমাদের 60Hz রিফ্রেশ রেট মেনে নিতে হবে, কারণ এইরকম বাজার সেগমেন্টে আমরা একটি ফোন থেকে 90Hz এর মতো হায়ার রিফ্রেশ রেট আশা করতে পারি না। ফোনটিতে IPS LCD প্যানেল ব্যবহার করা হলেও ফোনটির ডিসপ্লের কিন্তু কোয়ালিটি ছিল অনেক বেটার। তবে এই ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। আর ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টিনিউয়াসিং করবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা রেজুলেশনের ঘাটতি ফেস করতে হতে পারে। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে আউট অফ দ্য বক্স এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে অক্টাকোর একটি চিপসেট। এই ফোনটিকে আপনারা 3/32 অ্যান্ড 4/64 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। এছাড়াও ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড ম্যাক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন। ফোনটিতে কেবল 128GB পর্যন্ত আপনারা ম্যাক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন। তো আমরা বলতে পারি এই স্মার্টফোনটি থেকে আপনারা মোটামুটি একটি ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সরটি 8 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 0.3 মেগাপিক্সেল একটি ক্যামেরা, এবং থার্ডে থাকছে 5 মেগাপিক্সেল আরও একটি ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। ফোনটির মেইন ক্যামেরার একটু নিচের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন একটি LED ফ্ল্যাশ লাইট, আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5000mAh একটি সুবিশাল ব্যাটারির সাথে 18W একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, আরো থাকছে GPS। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় 10,500 টাকার মতো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিলড্রেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।